আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর আমার প্রিয় ও আদরের ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, ঘরে আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমাদের শ্রদ্ধেয় ও প্রিয় প্রধান শিক্ষক শুভাশিস কুমার বিশ্বাস স্যারের নির্দেশনায় ও পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আমি সালমা সুলতানা, সহকারী শিক্ষক, মডেল একাডেমি, মিরপুর ১, ঢাকা, ১২১৬। পাঠ পরিচিতি। শ্রেণী দ্বিতীয়, বিষয় আমাদের পরিবেশ ও বিজ্ঞান, পাঠ পঞ্চদশ, পৃষ্ঠা ৩৩-৩৪। পাঠের বিষয় বাংলাদেশের ঋতু। ছোট্ট সোনামণিরা, দেখো স্ক্রিনে কতগুলো দৃশ্য দেখা যাচ্ছে। প্রথম দৃশ্যটি কি? প্রথম দৃশ্যটিতে দেখা যাচ্ছে একজন লোক রোদের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য ছাতা নিয়ে হাঁটছে। আরো দেখা যাচ্ছে ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। পরের দৃশ্যটি কি দেখা যাচ্ছে? প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিতে চারপাশ থই থই করছে। তারপরের দৃশ্যটিতে কি দেখা যাচ্ছে? নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, চারদিক সাদা কাশ ফুলে ভরে উঠেছে। পরের দৃশ্যটিতে কি দেখা যাচ্ছে? ফসলের মাঠ সোনালী ধানে ভরে উঠেছে এবং কৃষকরা ধান কাটছে। তারপরের দৃশ্যটিতে কি দেখা যাচ্ছে? অনেক মানুষ ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য আগুনের তাপ নিয়ে শরীর গরম করছে। তারপরের দৃশ্যটিতে কি দেখা যাচ্ছে? গাছের ডালে নতুন পাতা ও ফুলে ভরে উঠেছে, পাতার আড়ালে বসে পাখি ডাকছে। ছোট্ট সোনামণিরা, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের বিষয় কি? বাংলাদেশের ঋতু। ছোট্ট সোনামণিরা, এই অধ্যায় রিডিং করার আগে আমরা শিক্ষণফলটি জেনে নিই। ১, বাংলাদেশের ঋতু সম্পর্কে জানতে পারবে। ২, বাংলাদেশে কয়টি ঋতু তা বলতে পারবে। ৩, নবান্নের উৎসব কখন হয় তা জানতে পারবে। আমরা এখন রিডিং করব পঞ্চদশ পাঠ, বাংলাদেশের ঋতু। ঋতু বৈচিত্র্যের দেশ আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশে মোট ৬টি ঋতু, ২ মাসে হয় ১টি ঋতু, প্রতি ২ মাস পর পর ঋতু পরিবর্তন হয়। গ্রীষ্মকাল, বছরের প্রথম ঋতু গ্রীষ্মকাল, বৈশাখ জ্যৈষ্ঠ এই ২ মাস নিয়ে হয় গ্রীষ্মকাল। এই ঋতুতে প্রচণ্ড গরম পড়ে, চারদিক শুকিয়ে যায়, ফসলের মাঠ ফেটে চৌচির হয়। এই ঋতুতে কালবৈশাখী ঝড় হয়, ঝড়ে ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়ে। গ্রীষ্মকালে আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি ফল পাওয়া যায়। বর্ষাকাল, আষাঢ় ও শ্রাবণ এই ২ মাস নিয়ে হয় বর্ষাকাল। এই সময় প্রচুর বৃষ্টি হয়, বৃষ্টির পানিতে মাঠ ঘাট নদী নালা ডুবে যায়, মাঝে মাঝে নদীর দুকুল ছাপিয়ে বন্যা হয়, বন্যায় ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়। এই সময় আউশ ধান পাকে, চাষিরা ধান কাটে, পাট কাটে। বর্ষাকালে পেয়ারা, আমড়া ইত্যাদি ফল পাওয়া যায়। শরৎকাল, ভাদ্র ও আশ্বিন এই ২ মাস নিয়ে হয় শরৎকাল। শরতের আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়, রাতভর ফুটফুটে চাঁদের জ্যোৎস্নায় সব ঝকঝক করে, নদীর তীরের কাশবন সাদা কাশ ফুলে ভরে যায়, মাঠে নতুন ধানের শীষ দোল খায়। নতুন ধানের শীষ দেখে চাষির মুখে হাসি ফোটে। শরৎকালকে ঋতুর রানী বলা হয়। হেমন্তকাল, কার্তিক ও অগ্রহায়ণ এই ২ মাস নিয়ে হয় হেমন্তকাল। এই সময় চাষিরা সোনালী ধান কাটে, গ্রাম জুড়ে নবান্নের উৎসব হয়। এই সময় সারা রাত শিশির ঝরে, ভোরের নরম রোদে শিশির কণা জলজল করে, শীতের আগমনী বার্তা জানায়। অল্প অল্প শীত পড়তে শুরু করে। শীতকাল, পৌষ ও মাঘ এই ২ মাস নিয়ে হয় শীতকাল। এই সময় গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে, মাঘ মাসে শীত বেশি, কনকনে শীতে হাড় কাঁপে। শীতকালে লাউ, সিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো ইত্যাদি পাওয়া যায়। শীতকালে পিঠা খেতে ভারী মজা, গ্রামের বাড়িতে নানা রকম পিঠা তৈরি হয়, খেজুর গাছ রসে ভরে যায়। বসন্তকাল,
ফাল্গুন ও চৈত্র এই দুই মাস নিয়ে হয় বসন্তকাল। এই সময় গাছের ডাল নতুন পাতায় ভরে যায়, পাতার আড়ালে বসে কোকিল ডাকে, বাগানে ফোটে নানা রকমের ফুল, বসন্তে কুল পাকে, আমের বোল আসে। বসন্তকালের রাতের আকাশ খুব সুন্দর হয়, বাগানে জোনাকিরা আলো জ্বালে। বসন্তকালকে ঋতুর রাজা বলা হয়। শরতের আকাশে গ্যাস ভেসে বেড়ায়, গ শীতকালে গ্যাস খেতে ভারী মজা, ঘ পাতার আড়ালে বসে গ্যাস ডাকে। আমরা এতক্ষণ যে রিডিং করেছিলাম, তাহলে আমরা এখন শূন্যস্থান কি এই রিডিং থেকেই করতে পারব। দেখো রিডিং এ কি করেছিলাম, বছরের প্রথম ঋতু কি হবে, গ্রীষ্মকাল, বয়ডফলা বিভিকার মধ্যাহ্ন সময় কয়েকটা ল গ্রীষ্মকাল। খ শরতের আকাশে কি মেঘ ভেসে বেড়ায়, শীতকালে কি খেতে ভারী মজা, পিঠা, পাতার আড়ালে বসে কি ডাকে, কোকিল ডাকে, কি দুই সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ক বাংলাদেশে মোট কয়টি ঋতু, এক তিনটি, দুই চারটি, তিন ছয়টি। খ কোন কালকে ঋতুর রানী বলা হয়, এক শরৎকালকে, দুই হেমন্তকালকে, তিন বসন্তকালকে। গ কোন কালকে ঋতুর রাজা বলা হয়, এক বর্ষাকালকে, দুই বসন্তকালকে, তিন হেমন্তকালকে। আমরা এখন উত্তরগুলো পড়ব। ক বাংলাদেশে মোট কয়টি ঋতু, ছয়টি ঋতু। কোন কালকে ঋতুর রানী বলা হয়, শরৎকালকে। কোন কালকে ঋতুর রাজা বলা হয়, বসন্তকালকে। তিন নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ক বাংলাদেশে কয়টি ঋতু ও কি কি, উত্তর বাংলাদেশে ছয়টি ঋতু, এগুলো হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। খ গ্রীষ্মকালে কি হয়, উত্তর গ্রীষ্মকালে প্রচন্ড গরম পড়ে, চারদিক শুকিয়ে যায়, এই ঋতুতে কালবৈশাখী ঝড় হয়। গ বর্ষাকালে কি হয়, উত্তর বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, বৃষ্টির পানিতে মাঠ ঘাট নদী নালা ডুবে যায়, মাঝে মাঝে বন্যা হয়। ঘ শীতকালে কি খেতে ভারী মজা, উত্তর শীতকালে পিঠা খেতে ভারী মজা। উম নবান্নের উৎসব হয় কখন, উত্তর হেমন্তকালে নবান্নের উৎসব হয়। চ কোন দুই মাস নিয়ে বসন্তকাল হয়, উত্তর ফাল্গুন ও চৈত্র এই দুই মাস নিয়ে হয় বসন্তকাল। ছোট্ট সোনামণিরা আমরা এখন মূল্যায়নে যাব। এক শীতকালে কি খেতে ভারী মজা, দুই নবান্নের উৎসব হয় কখন, আমি জানি তোমরা পারবে, তারপরও আমি করে দিচ্ছি। দেখো এক শীতকালে কি খেতে ভারী মজা, উত্তর শীতকালে পিঠা খেতে ভারী মজা। নবান্নের উৎসব হয় কখন, হেমন্ত কালে নবান্নের উৎসব হয়। ছোট্ট সোনামণিরা আমরা এখন বাড়ির কাজ দেখব। দেখো বাড়ির কাজ, এক শূন্যস্থান পূরণ, ক থেকে ঘ পর্যন্ত।
ছোট্ট সোনামনিরা আজ এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। সবাইকে ধন্যবাদ।